কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন দখল করবে রাশিয়া, কেন এমন বললেন বাইডেন? রণক্ষেত্রে রাশিয়াকে পাল্টা মার দিচ্ছে এখন ইউক্রেন, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকা পশ্চিমার অস্ত্র বলে এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিয়েভ, কিন্তু বন্ধুদেশকে বিপুল পরিমাণে সামরিক সাহায্যের জন্য ভাড়ারে টান পড়েছে আমেরিকার। অতিরিক্ত সহায়তা বন্ধের পক্ষে সরব হয়ে চলে সে দেশের প্রচুর জনপ্রতিনিধি। এই প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা, যদি কিয়েভকে সামরিক সাহায্য করা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন, তাহলে জয় হবে রাশিয়ার। রয়টার্স সূত্রের খবর অনুসারে হোয়াইট হাউসের এক সম্মেলনে মার্কিন কংগ্রেস নেতাদের কাছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বাস্তব চিত্র তুলে ধরা হয়। যদি আমেরিকার বিভিন্ন যুদ্ধাস্ত্র, সাজগাড়ি ও অন্যান্য সামরিক সরঞ্জাম কিয়েভকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তার পরিণতি আরও ভয়ঙ্কর হবে। রণক্ষেত্রে এগিয়ে যাবে রাশিয়া, ধরাশায়ী হবে ইউক্রেন, এই আশঙ্কা তাদের কাছে প্রকাশ করা হয়। মিত্রদেশকে সাহায্য করার জন্য আরও $60 বিলিয়ন তহবিল অনুরোধ জানিয়েছিল বাইডেন প্রশাসন, যা নিয়ে কংগ্রেসের অন্দরে রাজনৈতিক চাপান্নতর শুরু হয়। ইউক্রেনকে ফের সাহায্য করা নিয়ে বিরোধ করেছে রিপাবলিকানরা। একাধিক বিশেষজ্ঞ মহল বলছে, ইউক্রেনকে বেহিসাব সামরিক সহায়তার ফলে আমেরিকার অর্থনৈতিক ব্যাপকভাবে প্রভাব পড়েছে, বিশেষ করে এই সহায়তা নিয়ে আমেরিকার অন্দরে চরম অসন্তোষ তৈরি হয়। এমনিতেই মুদ্রাস্ফীতিতে জোরবার প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ। এমতো অবস্থায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অতিরিক্ত অর্থ সাহায্য বন্ধের পক্ষে সওয়াল করেছিল সে দেশের বহু জনপ্রতিনিধি। সাম্প্রতিক সময়ে রয়টার্স স্টেটমেন্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা নিয়ে আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থন কমে আসছে। স্বাভাবিকভাবে কিয়েভের জন্য এটা সতর্কবার্তা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবথেকে বড় অস্ত্র সরবরাহকারীর মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 41% মনে করেন আমেরিকার উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। তবে 35% অংশগ্রহণকারী দ্বিমত পোষণ করেছেন, এমনকি বাকিরা উত্তর দেননি। ফলে মার্কিন প্রশাসনের এই টালবাহানায় চিন্তায় ভাঁজ পড়ে গেছে ইউক্রেনের কপালে।